এনআরসি এবং সিএএ বিরুদ্ধে আজ কল্যাণীতে মহামিছিল করলেন নদিয়া জেলার দক্ষিণের তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সিং। উপস্থিত ছিলেন রানাঘাটের প্রাক্তন সাংসদ ডক্টর তাপস মণ্ডল, কল্যাণী পৌরসভার চেয়ারম্যান সুশীল তালুকদার, প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী, কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখার্জি, যুব সভাপতি সৌরিক মুখার্জি ছাড়াও বহু তৃণমূল নেতা এবং কর্মী সমর্থকরা। এই দিন বিকেলে 5 নম্বর ওয়ার্ড থেকে মহামিছিল শুরু করে 1 নম্বর ওয়ার্ডে অনুকূল মোড়ে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানে তারা একটি পথসভা করে। মহামিছিল এবং পথসভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমীর দাসের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। এনআরসি এবং সিএর বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল সংগঠিত হল তার সভামঞ্চে আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি বিধায়ক শঙ্কর সিং রয়েছেন, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, সমস্ত ওয়ার্ডের আমাদের কাউন্সিলরবৃন্দ, আমাদের শাখা সংগঠনগুলির আপনারা দেখেছেন মোদী আমাদের বাংলায় এসেছিলেন, বাংলায় নেমেছেন দমদম এয়ারপোর্টে, তার হিম্মত হয়নি সাধারণ মানুষের সঙ্গে একটু হাত নাড়িয়ে রাজভবনের দিকে আসবার, আকাশপথে যেতে হতো, কারণ বাংলার দেহে তীব্র আন্দোলনে ফেটে পড়েছে। আপনারা সকলে লক্ষ্য করেছেন, কোথাও রাজপথে, কোথাও রাস্তার দুধারে, বিমানবন্দরে, রাজভবনের বাইরে, ভেতরে বাংলার প্রশংসা না করে তিনি আর কি বা করতে পারতেন। তিনি বাংলার প্রশংসা করছেন, বাংলার মানুষ গোব্যাগ ধরে দিচ্ছে, কারণ এই বাংলা সংগ্রাম আন্দোলনের মাটি। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকায় ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি। স্থান রঘুনাথপুর পাটরোপাড়া কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9635843391 এবং 7001372821।